করোনা সংক্রমণের 12 সপ্তাহ শেষে এক দিনে সর্বোচ্চ 88 জনের মৃত্যু প্রাণহানি ছাড়ালো 600 কমেছে শনাক্তের হার এ পর্যন্ত মৃত্যু 610 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37 শতাংশ মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ যাত্রী নেওয়া হবে অর্ধেক ট্রেনের টিকিট মিলবে অনলাইনে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে অর্ধেক টিকিট আমরা বিক্রি করব 500 সিটের তাহলে সেখানে আমরা 250 সিট বিক্রি করব কর্মস্থলে ফিরতে সড়কপথে ঢাকামুখী মানুষের ঢল ফেরিতে উপচে পড়া ভিড় নেই স্বাস্থ্যবিধি মানার বালায় আগামীকাল থেকে মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনার পবিত্র মসজিদে নববী স্বাভাবিক জীবনে ফিরছে সৌদি আরব পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল 30তম স্প্যান আর বাকি 11টি দৃশ্যমান 4.5 কিলোমিটার সেতু প্রতিকূলতা সামলে পরিকল্পনা মোতাবেক চলছে কাজ লিবিয়ায় নিহত বাংলাদেশিদের লাশ দেশে ফেরানো নিয়ে শঙ্কা স্থানীয় দালালদের না ধরলে থামবে না পাচার মৃতদের বাড়িতে শোকের মাতম দায়ীদের বিচার দাবি এবং আমপান তাণ্ডবের এক সপ্তাহ পরও বাঁধ ভাঙা পানিতে প্লাবিত সাতক্ষীরার নতুন নতুন এলাকা আশ্রয়কেন্দ্রে খাবার ও পানি সংকট ত্রাণ পৌঁছে দেওয়ার দাবি